নমস্কার বন্ধুরা ডাব্লিউপিএস এক্সামের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর আমাদের সম্পূর্ণ ফ্রি একটি ক্রাস কোর্স করানো হচ্ছে যেখানে তোমাদের প্রত্যেক দিন সোম থেকে শুক্র তোমাদের ক্লাসেস চলছে সন্ধ্যে ছয়টা থেকে তোমাদের ম্যাথ ক্লাস চলছে সাতটা থেকে তোমাদের রিজনিং ক্লাস চলছে এবং রাত্রি আটটা থেকে তোমাদের জি কে ক্লাস চলছে আজকে আমরা এখানে ম্যাথে আমরা এভারেজ শিখছিলাম এভারেজের পার্ট ওয়ানের ভিডিও আমি অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি যারা তোমরা দেখোই তোমরা সেটিকে অতি অবশ্যই তোমরা দেখে নেবে আমি প্রত্যেকটি ক্লাসে তোমাদের একদম পুরো বেসিক ক্লিয়ার করে দিচ্ছি বেসিক সঙ্গে সঙ্গে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এবং তোমাদের কীভাবে ট্রিকের মাধ্যমে তোমরা সলিউশন করতে পারবে সেই সমস্ত ট্রিকও শিখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ক্লাসে তোমাদের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট এবং আমি যেই সমস্ত কোশ্চেনগুলো তোমাদেরকে করাছি একদম কোশ্চেনগুলো তোমরা হুবহু কমন পেয়ে যাবে জাস্ট নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে শুধু চেঞ্জেস করা হবে এবং আদার্স কোনো কিছু তোমাদের চেঞ্জেস থাকবে না চলো বন্ধুরা আর দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসে যে সমস্ত কোশ্চেনগুলো নেওয়া হয়েছে সেই কোশ্চেনগুলোকে দেখে নেওয়া যাক এবং কোশ্চেনগুলোকে কীভাবে তোমরা ট্রিকিভাবে এবং বেসভাবে তোমরা সলিউশন করতে পারবে সেই সলিউশনগুলো জেনে নেওয়া যাক বন্ধুরা ভিডিওকে এখনও একটি লাইক না করলে তাড়াতাড়ি একটি লাইক করে দাও এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা স্ক্রিনে তোমরা আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চিনটা দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট যে কোশ্চিনটা রয়েছে এই ধরনের কোশ্চিনগুলো যখন আমরা সময় এবং দূরত্ব যখন করবো স্পিড অ্যান্ড ডিস্টেন্স যখন করবো তখনও কিন্তু আমরা এই কোশ্চিনগুলো করব এই কোশ্চেনটা তোমাদের গড়ের হিসাবেও এসে থাকে যেহেতু এই কোশ্চেনটা একটি গড়ের কোশ্চিন সেই জন্য তোমাদের গড়ের এখানে তোমাদের ক্লিয়ার করে দেওয়াটা বেশি ভালো তো এইখানে অ্যাক্টিভ একটি ব্যক্তি ট্রেনে পঞ্চান্ন কিলোমিটার পার ঘণ্টা বেগে কোনো স্থানে গিয়ে ছেষট্টি কিলোমিটার পার ঘণ্টা বেগে ফিরে আসে তো মাথায় রাখবে যাতায়াতের ট্রেনের গড় গতিবেগ কত বের করতে বলা হয়েছে এবার সেখানে ট্রেন থাক মানুষ থাক সাইকেল থাক বা আর কিছুই থাক মোটরসাইকেল থাক এইবার তুমি একটা জায়গা থেকে এই যে যাত্রা শুরু করলে এই জায়গা থেকে যাত্রা শুরু করলে এই একটি স্থানে গিয়ে পৌঁছেলে যাওয়ার টাইমে তুমি গিয়েছো এক কিলোমিটার পার হাওয়ার ঘন্টা এক কিলোমিটার পার হাওয়ার বেগে তুমি গিয়েছো ঘন্টা পার যেটা কিলোমিটার পার ঘণ্টায় গিয়েছো এবং ফেরার টাইমে ঠিক এই জায়গা থেকে ফেরার টাইমে যখন এসছো তুমি এসছো তোমাদের এ এখানে বি এটা নিয়ে নাও বি কিলোমিটার পার হাওয়ারে তুমি ফিরে এসছো এবার যাওয়ার টাইম এবং ফিরে আসার টাইম এই দুটোর যে টাইম রয়েছে এখানে দেখতে পাচ্ছ এই টাইমের এখানে কোনো মেনশন নেই বা আদার্স কোনো এ নেই শুধু জাস্ট তোমাদেরকে দিয়ে দেওয়া হবে গতিবেগটা আদার্স কিচ্ছু দেওয়া হবে না এখান থেকে তোমাদের গড় গতিবেগ বের করতে হবে তো মাথায় রাখবে তুমি বাড়ি থেকে যদি তুমি স্কুল পর্যন্ত যাও এবং স্কুল থেকে আবার বাড়িতে যদি ফিরে আসো যে যে দুটো যে তোমাদের এ হচ্ছে স্প্রিট হচ্ছে তোমাদের গড়ের ক্ষেত্রে সেই দুটো স্প্রিট হয়ে যাবে প্রথমে হয়ে যাবে টু ইন্টু এবি বাই হয়ে যাবে এ প্লাস বি এটা কিভাবে হচ্ছে কেন হচ্ছে যখন আমরা সময় এবং দূরত্ব শিখবো যখন করব অঙ্ক যখন তখন আমরা এটিকে ভালোভাবে শিখবো এখন এই মুহূর্তে তোমরা জাস্ট এইটুকু মাথায় রাখো যদি তুমি একটি কোন স্থান থেকে যাত্রা শুরু করলে তুমি একটি নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছলে যাওয়ার টাইমে তোমার যা গতিবেগ ছিল আসার টাইমে সেই গতিবেগ হতে পারে তুমি বাড়াতে পারো কমাতে পারো যাই করো না কেন এবার আসার টাইমে তোমার যে গতিবেগ একটি এই দুটো গতিবেগের যদি তোমাকে গড় বের করতে বলা হয় তাহলে সবসময় মাথায় রাখবে ওই দুটো গতিবেগের গুণফলের দ্বিগুণ ডিভাইড বাই ওই দুটো যে গতিবেগ সেই গতিবেগের সমষ্টি তাহলে এই যে তোমাদের এখানে এই দুটো গতিবেগের যে ফর্মুলা এই ফর্মুলাটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে লাগবে তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে এখানে জাস্ট আমরা সিম্প্লিফিকেশান করবো টু ইন্টু এবি টু ইন্টু টু এর ভ্যালু কী এখানে প্রথমে যাওয়ার টাইমে ধরে নাও কিংবা আসার টাইমে যেটা ইচ্ছে সেটাকেই ধরে নাও যাওয়ার পঞ্চান্ন কিলোমিটারে গিয়েছি আসার টাইমে এসেছি কত সিক্সটি সিক্স কিলোমিটারে তারপরে কি আমাদের এখানে কী হয়ে যাবে ফিফটি ফাইভ প্লাস সিক্সটি সিক্স এবার কী করবো আমরা উপরে গুণ করবো না আমি সবগুলো দেখছি যে এগারো দিয়ে কাটাকাটি যাচ্ছে তাহলে আমি এগারো দিয়ে এখানে কাটবো তোমাদেরকে আমি সিমপ্লিফিকেশনেরও অনেক তোমাদের ভিডিও দিয়ে দেওয়া রয়েছে প্লে লিস্টে গিয়ে দেখতে পারবে তাহলে এখানে তোমাদের কী চলে আসবে ফিফটি ফাইভ চলে আসবে ইন্টু তোমাদের এখানে কত সিক্সটি সিক্স রয়েছে ডিভাইড এবার কত আসবে একশো একুশ আসবে এই দুটোকে যোগ করলে এবার পাঁচ দিয়ে দেখো কাটা এগারো দিয়ে কাটাকাটি যাচ্ছে পাঁচ এগারো কত ফিফটি ফাইভ এবং এগারো এগারো একশো একুশ এই এগারো দিয়ে এই ছয় কাটছে ছয় এগারো শিশোরটি আলটিমেটলি পাঁচ ছয় তিরিশ তিরিশ দুগুন ষাট ষাট কিলোমিটার পার ঘণ্টা কিলোমিটার পার হাওয়ার তো যে গড় যে গতিবেগ সেই গড়িবেগ হয়ে গেল আমাদের এই অপশনটা যে এখানে ষাট কিলোমিটার পার ঘণ্টা এখানে তোমাদের শর্ট অ্যান্সার হবে এক্স্যাক্টলি এই টাইপের কোশ্চিন জিজ্ঞেস করা হবে দেখবে যে এখানে শুধু ভেরিয়েলগুলোকে চেঞ্জেস করবে এবং এগুলোতে কিছু এক্সট্রা লেভেলের কোশ্চিন আছে যখন এগুলো আমরা সময় এবং দূরত্ব যখন করবো তখন আমরা সেগুলো ভালোভাবে শিখবো চলো নেক্সট কোয়েন্টে দেখে নেওয়া যাক নেক্সট কোয়েন্টে কী রয়েছে আমাদের এখানে নেক্সট পয়েন্টটা মোস্ট 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 একটি ইন্টারেস্টিং একটি কোশ্চেন এখানে বলা হয়েছে যে ছটি সংখ্যার গড় যদি পনেরো হয় তাহলে প্রতিটি সংখ্যার সঙ্গে তিন যোগ হলে নতুন সংখ্যাটির গড় কত হবে যারা এর ট্রিক জানো তারা এক সেকেন্ডে এই কোশ্চিনটার অ্যান্সার দিয়ে দিতে পারবে আমি তোমাদের প্রথমে বোঝাচ্ছি যারা হয়তো জানো না তাদের জন্য বোঝাচ্ছি যারা তোমরা জানো তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে অ্যান্সারটা দিয়ে যাও যে এর সঠিক অ্যান্সার কী হবে তো মেনলি এখানে দেখো কি রয়েছে যে এখানে ছয়জন এখানে সংখ্যা ছটি সংখ্যার গড় বলা হয়েছে পনেরো তাহলে ছটি সংখ্যার সমষ্টি আমাদের কত হয়ে যাবে নব্বই দুটোকে গুণ করবো দুটোকে গুণ করলে আমাদের কি সবগুলো ছটি সংখ্যার যোগ ফল পেয়ে গেলে কত নব্বই এইবার কী বলা হয়েছে প্রতিটি সংখ্যার সঙ্গে তিন যোগ করা হয়েছে মানে কি এই যে ছয় ছটি সংখ্যার সঙ্গে কত তিন যোগ করা হয়েছে তিন 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 করে ছটি সংখ্যার সঙ্গে যোগ করা হয়েছে এবার তিন তিন করে যদি ছটি সংখ্যার সঙ্গে যদি যোগ করা হয় তাহলে টোটাল কত যোগ হয়েছে টোটাল তিন ছয় আঠারো যোগ হয়েছে তাহলে আগে কত ছিল আগে নব্বই ছিল সবগুলোর যোগ ফল এবং এখন এক্সট্রা কত আঠারো আরও এক্সট্রা যোগ হয়েছে তাহলে কত হয়ে যাবে আঠারো তাহলে সঙ্গে যোগ করে দেবো তাহলে কত একশো হয়ে গেল এবার সংখ্যাটি কত হয়ে দাঁড়িয়েছে একশো আট কেসে দাঁড়িয়েছে এইবার আমাদের কী বলতে হবে এর গড় বের করতে আমাদের উত্তরে কি বের করতে বলেছে গড় বের করতে বলা হয়েছে তাহলে এই একশো আটকে কত দিয়ে ভাগ করবো আমরা ছটি সংখ্যা তো ওই কটেই রয়েছে সংখ্যা তো ছটেই রয়েছে তাহলে এখানে কি ছয় দিয়ে ভাগ করবো ছয় দিয়ে ভাগ করলে কত চলে আসবে আমাদের আঠারো ছয় এক ছয় ছয় আটচল্লিশ এই আঠারো বেরিয়ে চলে এলো তাহলে এখান থেকে তোমাদের অ্যান্সার কি হয়ে গেলো ডি এখান থেকে শর্টে অ্যান্সার হয়ে গেলো তো তোমরা কোশ্চিনে গিয়ে যখন এক্সামে যাবে তখন তো কি এত বড় করতে হবে একদমই না তখন এত বড় কিচ্ছু করতে হবে না তোমাদের আমি ফার্স্ট ডেটেই বলছিলাম এর আগের দিনেই ক্লাসেই বলেছিলাম যে তোমাদের গড় যখনই থাকবে কোনো একটি নির্দিষ্ট সংখ্যার গড় দিয়ে দিয়েছে তোমাদেরকে এখানে বি এ সংখ্যার গড় দিয়ে দিয়েছে বি এইবার এই যে তোমাদের সংখ্যাটা যদি না পরিবর্তন হয় যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো যদি না পরিবর্তন হয় এবার গড়ের সঙ্গে তোমাদের এখানে কিছু যদি যোগ হয় এই যে গড়ের সঙ্গে আর এই যে প্রতিটি সব থেকে ইম্পর্টেন্ট এই কথাটা যেটা রয়েছে প্রতিটি এই যে প্রতিটি সংখ্যার সঙ্গে যখন যোগ হবে বা বিয়ে হবে বা গুণ হবে বা ভাগ হবে যাই হোক না কেন সেই ভ্যালুটা জাস্ট এই গড়ের এখানে চেঞ্জেস হবে এই সংখ্যার এখানে তো কোনো চেঞ্জেস হবে না এই সংখ্যার এখানে তো কোনো চেঞ্জেস হবে না তাহলে এখানে যে ক্যালকুলেশনটাই করবো আমরা সমস্ত ক্যালকুলেশনগুলো গড়কে নিয়েই করব তাহলে এখানে আলটিমেটলি এখানে কী এসে যাবে পনেরোটি পনেরো তখন কি গড় ছিল প্রথমে এবার প্রতিটির সঙ্গে তিন যোগ হয়েছে তাহলে জাস্ট তিন যোগ করে দেবো তাহলে নতুন গড় কত হয়ে যাবে তোমাদের আঠারো নতুন গড় কত হয়ে যাবে তোমাদের আঠারো এবার প্রতিটির সঙ্গে যদি তিন গুণ থাকতো তাহলে নতুন গড় কি হয়ে যেত তাহলে হয়ে যেত পনেরো ইন্টু তিন পনেরো ইন্টু তিন হয়ে যেত তাহলে পনেরো ইন্টু যদি তিন হয়ে যেত তাহলে কি তিন পনেরো পঁয়তাল্লিশ হয়ে যেত প্রতিটির সঙ্গে যদি তিন ভাগ থাকতো তাহলে কী হয়ে যেত পনেরো বাই পাঁচ পনেরো বাই তিন তাহলে কত হয়ে যেত পাঁচ তাহলে প্রতিটির সঙ্গে ভাগ থাকলে প্রতিটির সঙ্গে যদি বিয়োগ থাকতো তাহলে কি হতো পনেরো মাইনাস তিন ইজ গাস টু বারো হয়ে যেত তাহলে এক্স্যাক্টলি এই টাইপের কোশ্চিন একদম হুব হু পুরো হুবহু এই কোশ্চিনটাকে কিন্তু জিজ্ঞেস করা হয় তোমরা দেখবে চলো কোয়েন্টে দেখে নেওয়া যাক নিশ্চকিনটা আমাদের কী রয়েছে নেই দেখতে পাচ্ছ যে একই কোশ্চিন রয়েছে এবং দেখতে পাচ্ছো যে ডাব্লু বিসিএস এর এক্সামে দু হাজার চোদ্দো সালে এই কোশ্চিনটাকে জিজ্ঞেস করা হয়ে গিয়েছে যেখানে পাঁচটির সংখ্যার গড় বলা হয়েছে পঞ্চাশ প্রতিটির সাথে দুই গুণ করলে একটু আগে দেখলাম যোগ করলে এখন বলা হয়েছে দুই গুণ করলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে তাহলে কী করবো জাস্ট কিচ্ছু না পঞ্চাশ ইন্টু টু ইজিক্যালস টু কত হান্ড্রেড তাহলে এখান থেকে তোমাদের বি এখান থেকে শর্টে অ্যান্সার এক সেকেন্ডও তোমার টাইম লাগবে না এই ধরনের কোশ্চেনগুলো অ্যান্সার করতে এইভাবে তোমাদের সময়গুলোকে বাঁচাতে লাগবে চলো নেক্সট দেখে নেওয়া যাক তাহলে এখানে কি তোমাদের বি শর্ট অ্যান্সার হয়ে গেল চলো নেক্সট কোয়েন্টটা দেখে নিই নেক্সট কোয়েন্টে মোস্ট 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 ইম্পর্টেন্ট ট্রিপলিস্ট্রা মার্ক করে রাখো ট্রিপলিস্ট্রা মার্ক করে রাখো এখান থেকে কোশ্চিন হান্ড্রেড পার্সেন্ট আসবে তোমাদের গড়ের থেকে মেনলি এই যে নাম্বার পরিবর্তন এবং তোমাদের রানের অঙ্কগুলো এখানে ব্যাটসম্যানের রানের যে অঙ্কগুলো রয়েছে সেই রানের অঙ্কগুলোতেই বেশি কোশ্চিন আছে রানের কোশ্চিনগুলো আমরা নেক্সট ডেতে করব আজকে আমরা এখানে যে নাম্বার পরিবর্তন রয়েছে নাম্বার পরিবর্তনটাকে দেখে নিই এখানে কী বলা হয়েছে কোশ্চিনটাকে কোশ্চিনটাকে দেখে নাও যে বারোটি পর্যবেক্ষণের গড় বলা হয়েছে আঠাশ এইবার দেখা গিয়েছে যে পরে দেখা গেল বাষট্টির পরিবর্তে ছাব্বিশ নেওয়া হয়েছে তাহলে এখানে ধরে নাও এখানে কখনো পর্যবেক্ষণ কখনো নাম্বার তোমার পরীক্ষার নাম্বার এরকমও দিয়ে দেয় সেশনটা ভালো লেগে থাকলে বন্ধুরা কিন্তু লাইক করতে থাকবে বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না তো এইবার ধরে নাও এখানে বারোটা পর্যবেক্ষণ বাদ দিয়ে আমি বারোটা হয়তো পরীক্ষার নাম্বার দিলাম আমি তাহলে বারোটা পরীক্ষার নাম্বার একটা দিয়ে পেয়েছো ষাট একটা পেয়েছো তুমি সিক্সটি থ্রি একটিতে পেয়েছো ফর্টি একটি পেয়েছো সেভেন্টি থ্রি একটুতে পেয়েছো এইটটি সিক্স এরকম করতে 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 সবগুলোর কি আমাদের গড় হয়েছে সবগুলোকে আমরা যোগ করবো যোগ করে যোগ করে যোগ করে লাস্টে যতগুলো ততগুলো দিয়ে আমি বারো দিয়ে ভাগ করে দিলাম এইবার আমার ভুল হয়ে গিয়েছে আমি দেখছি যে আমি অ্যান্সারটা যখন বের করে ফেলেছি তখন দেখছি আমার ভুল হয়ে গিয়েছে এই যে এখানে যদি আমি যদি এখানে মাঝখানে একটি বাসটটি নিয়ে নিই এই যে বাষট্টি একটি মাঝখানে নিললেন এই বাষট্টিটা আমাদের এখানে ক্যালকুলেট করতে গিয়ে হয়তো আমি ক্যালকুলেশনে টাইপ করছি হয়তো ক্যালকুলেট যে ক্যালকুলেটে আমি টাইপ করছিলাম সেখানে আমার বাষট্টি যেখানে পরে দেখা গেল যে বাষট্টি পরিবর্তে ছাব্বিশ নেওয়া হয়েছে এই বাষট্টি জায়গাটায় ছাব্বিশ হয়ে গিয়েছে তোমরা দেখেছো হয়তো এক্সামে অনেক টাইমে মাধ্যমিকের রেজাল্টের টাইমে হয়তো অনেকে হয়তো ফোরটি সিক্স নাম্বার পেয়েছে সেই জায়গাটা হয়তো সিক্সটি ফোর এসে চলেছে কারো হয়তো যে ভালো স্টুডেন্ট তার পাওয়ার কথা হয়তো নাইনটি ফোর তার কথা নাইনটি দেখা যাচ্ছে যে ফোরটি চলে এসছে তো এই যে যে ভুলগুলো হয়ে থাকে এই যে এখন ভুলটা হয়ে গিয়েছে এই ভুলটা হওয়ার পরে এইবার আমাকে এখন বের করতে বলা হয়েছে যে এর সঠিক গড় এই ভুলটা হয়ে যাওয়ার পরে আমাকে এবার সঠিক গড়টা কি হবে আমি কিভাবে বের করব তাহলে এটার তোমাদের সিম্পল একটি বেসিক ম্যাথড তোমরা মাথায় রাখবে যে কোনো কোশ্চেনে এরকম আসুক না কেন ভুলের এই যে ভুলের যে কোনো কোশ্চিন আসুক না কেন সবসময় মাথায় রাখবে জাস্ট কিচ্ছু করবে না যে মোট যে সংখ্যা রয়েছে মোট যে অরিজিনাল গড় যে অরিজিনাল গড়টা ভুলভাবেই যেটি বেরিয়ে এসছে ভুলভাবেই যেই গড়টা বেরিয়ে এসছে সেই গড়ের সমষ্টি সেই গড়ের সমষ্টি এখানে তোমরা লিখবে সেই গড়ের সমষ্টি এই দুটো যে ভুলভাবে যেগুলো গড় তৈরি হচ্ছে তার সমষ্টিটা এখানে তোমাদের সমষ্টি হয়ে যাবে মাইনাস মাইনাস সবসময় মাথায় রাখবে মাইনাস এখানে কি ভুল সংখ্যা মাইনাস ভুল সংখ্যা যে ভুল সংখ্যাটা থাকবে সে ভুল সংখ্যাটা প্লাস এখানে কি সঠিক সংখ্যা সঠিক সংখ্যা ডিভাইড করবে যতগুলো তোমার সাবজেক্ট বা যতগুলো পরীক্ষা বা যতগুলো পর্যবেক্ষণ যাই থাকুক না কেন মানে গড় যেভাবে আমরা ডিভাইড করি ডিভাইড করি যতগুলো সংখ্যা রয়েছে সেই সংখ্যা দিয়ে তাহলে নিচে হয়ে যাবে সংখ্যা জাস্ট কিচ্ছু না জাস্ট এই ম্যাথডটাকে ফলো করবে তোমাদের আদার্স কোনো চেঞ্জ করবে এখানে তোমাদের দুটো থাক তিনটে থাক চারটে থাক সবগুলোকে আমি তোমাদের এইভাবে সলিউশন করতে পারবে এখানে দেখলাম প্রথমে আমি কি বললাম প্রথমে বললাম হলো গিয়ে তোমাদের যে ভুল যে যেটা তোমাদের ভুল করে যে গড়টা বেরিয়ে আসছে যে ভুল করে গড় বেরিয়ে আসার পর যে সমষ্টিটা তৈরি হচ্ছে সমষ্টি তৈরি হওয়ার জন্য আমি কী বলেছি বারোটির গড় যদি তোমাদের আঠাশ হয় তাহলে এর সমষ্টি কত হবে আমরা এই দুটোকে গুণ করে দেবো এই দুটোকে গুণ করলে আমাদের কি এর সমষ্টিটা পেয়ে যাবো এর সমষ্টি হয়ে যাবে আমাদের নাইন নাইন ফোর তাহলে এই সমষ্টিটা এখানে বসবে মাইনাস ভুল সংখ্যা মাথায় রাখবে এই দুটোর মধ্যে ভুল সংখ্যা কোনটা তোমাদেরকে আগে খুঁজে বের করতে হবে এখানে ভুল সংখ্যা তারপরে প্লাস হবে সঠিক সংখ্যা ডিভাইড হবে তোমাদের মোট যে পর্যবেক্ষণ রয়েছে মোট যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা দিয়ে তাহলে চলেও এবারে এটাকে করে নেওয়া যাক এটিকে এখানে কি বলা হয়েছে এখানে এখানে বলা হয়েছে বারোটি পর্যবেক্ষণ বারোটি পর্যবেক্ষণের গড় বলা হয়েছে আঠাশ তাহলে এদের বারোটি যে সমষ্টি রয়েছে এই সমষ্টিটা কত হয়ে যাবে এই দুটোকে আমরা গুণ করে দেবো গুণ করে দিলে কত হয়ে যাবে নাইন নাইন ফোর এইবার এখানে দেখো ভুল সংখ্যা কোনটা এখানে পরে দেখা গেল বাষট্টির পরিবর্তে ছাব্বিশ বসেছে তাহলে এখানে ভুল সংখ্যা কোনটা বাষট্টিটা আমাদের সঠিক সংখ্যা অবশ্যই কারণ আমার এখানে বসার কথা কত ছিল বাষট্টি বসাতে হতো তাহলে আমরা সেই জায়গায় বসে গিয়েছে কত ছাব্বিশ বসে গিয়েছে তাহলে ছাব্বিশটা কি ভুল করে বসেছে তাহলে ছাব্বিশ কি হয়ে গেল আমাদের ভুল সংখ্যা তাহলে মাইনাস করব কি আমরা ভুল সংখ্যাকে মাইনাস করব এবং যোগ করব সঠিক সংখ্যাকে এই যে সঠিক সংখ্যাকে আমি যোগ করলাম এবং ডিভাইড করব কী দিয়ে ডিভাইড করবো টোটাল যতগুলো পর্যবেক্ষণ রয়েছে যতগুলো সাবজেক্ট রয়েছে যতগুলো যাই রয়েছে না কেন মোট সংখ্যা দিয়ে আমরা ডিভাইড করব ডিভাইড করবো কত বারো দি এবার জাস্ট এখানে তোমরা ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করে যেটা তোমাদের অ্যান্সার হবে সেটি তোমাদের এখান থেকে শর্ট অ্যান্সার হবে এখানে তোমাদের সরি এটা তোমাদের আমি ভুল বলছি বারো ইন্টু চব্বিশ যেটার আঠাশ রয়েছে এটা তোমাদের নাইন নাইন ফোর হবে না এটা এটা তোমাদের গুণ করলে থ্রি থ্রি সিক্স হবে থ্রি থ্রি সিক্স আমাদের রাখবে এটি থ্রি থ্রি সিক্স হবে এখানে তোমাদের যে রয়েছে তিনশো ছত্রিশ হবে এখান থেকে এটাই শুধু তোমরা এখানে ক্যালকুলেশনটা করে নাও ক্যালকুলেশন করে দেখবে যে উপরে তোমাদের তিনশো বাহাত্তর আসবে নিচে ডিভাইড বাই বারো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমাদের বেরিয়ে চলে আসবে তোমাদের বারো যে যদি করি তিন বারং ছত্রিশ বারো কে বারো তাহলে এখান থেকে একত্রিশ বেরিয়ে চলে আসবে তাহলে যে তোমাদের যে সঠিক যে গড় সেই সঠিক গড়টা কত এখানে একত্রিশ একত্রিশ এখানকার সঠিক মাথায় রাখবে যে যেভাবে বললাম ঠিক একইভাবে করবে এখানে যদি এবার তোমাদের এই যে এখানে তো একটি একটি করে নাম্বার দেওয়া ছিল এবার কখনো কখনো এখানে দুটি তিনটি চারটি করে পর্যন্ত নাম্বার দেওয়া হয় যে চারটি নাম্বার ভুল হয়ে গেছে মিডিলের একটি নাম্বার এখানে ভুল হলো কখনো যদি চারটি নাম্বার ভুল থাকে পাঁচটি নাম্বার ভুল থাকে কিংবা দুটি নাম্বার ভুল থাকে সেগুলোকে কীভাবে সলিউশন করবে চলো এবার সেগুলোকে দেখে নেওয়া যাক নেক্সট পয়েন্টে সেই একইভাবে নেওয়া রয়েছে নেক্সট পয়েন্টে দেখতে পাচ্ছ এখানে একটি ক্লাসে জন ছাত্রের গড় একাত্তর কিন্তু পরে দেখা গেল যে দুজন ছাত্রের প্রকৃত নম্বর যে এখানে দুজন ছাত্রের প্রকৃত নম্বর এখানে ছাপ্পান্ন ও বত্রিশ তাহলে এটা কি ওটা অরিজিনাল গড় এটা অরিজিনাল সংখ্যা এটা কি সঠিক সংখ্যা তার প্রকৃত গড়ে এটা প্রকৃত নাম্বার হওয়ার কথা ছিল এত এর পরিবর্তে বিয়াল্লিশ এবং চুয়াত্তর সংখ্যা লেখা পড়েছে তাহলে আমাদের প্রকৃত গড় নম্বর কত তা আমাদেরকে এখানে বের করতে বলা হয়েছে তাহলে এখান থেকে জাস্ট তোমাদেরকে এটাই খুঁজে বের করতে হবে যে কোনটা তোমাদের সঠিক সংখ্যা এবং কোনটি তোমাদের ভুল সংখ্যা প্রথমে আমরা কি করব প্রথমে করবো আমরা চোদ্দোটি সংখ্যার গড় এই চোদ্দোটি সংখ্যার কত গড় একাত্তর তাহলে এরা সমষ্টি কত হয়ে যাবে সমষ্টি আমাদেরকে এরা গুণ করব এদের গুণ করলে আসবে তোমাদের নাইন নাইন ফোর এইবার আমরা মাইনাস মাইনাস এখানে কি বলা হয়েছে আমি মাইনাস তোমাদের এখানে কি হবে যে ভুল সংখ্যা মাইনাস হবে আমাদের কি এখানে ভুল সংখ্যা তাহলে মাইনাস ভুল সংখ্যা কারা কারা এখানে ভুল সংখ্যা এখানে ব্রেকেট দিচ্ছি কারণ কারণ এখানে দুটো সংখ্যা নেওয়া রয়েছে এখানে কি প্রকৃত সংখ্যা ছিয়াত্তর ছাপ্পান্ন এবং বত্রিশ মানে কি এরা সঠিক সংখ্যা এরা সঠিক সংখ্যা এবং এই দুটো কি ভুল সংখ্যা তাহলে ভুল সংখ্যা যেহেতু দুটো দেওয়া রয়েছে তাহলে আমি ভিতরে যোগ করে দেব ভিতরে যোগ করে এবার তিনটে থাকলে ভিতরে তিনটে যোগ করে দেবো চারটে থাকলে ভিতরে চারটে যোগ করে দেবো এইভাবেই হবে ঠিক আছে তারপরে এখানে কি প্লাস করবো আমরা কী প্রকৃত সংখ্যাকে প্রকৃত সংখ্যা কে ছিল আমাদের সঠিক সংখ্যাগুলো কে ছিল ছাপ্পান্ন প্লাস বত্রিশ ঠিক একইভাবে এখানে ওইভাবে ব্রেকেট মিলে দিলাম এবার নিচে ডিভাইড করবো কী দিয়ে টোটাল সংখ্যা কত টোটাল ছাত্র সংখ্যা চোদ্দোটি তাহলে চোদ্দো টোটাল যে সংখ্যা সেই চোদ্দো দিয়ে আমরা এখানে ডিভাইড করে দেবো জাস্ট আদার্স কিচ্ছু করতে লাগবে জাস্ট এখানে জাস্ট তোমরা বুঝে গিয়েছো দুটি থাকুক তিনটে থাকুক এভাবে তোমাদেরকে করতে লাগবে আদার্স কিছু চেঞ্জেস নেই এবার তোমরা এটাকে ক্যালকুলেশন করো উপরে তোমাদের ক্যালকুলেশন করলে তোমাদের আসবে নাইন সিক্স সিস এখানে যোগ বিয়োগ তোমরা করে নেবে নিচে চলে আসবে তোমাদের চোদ্দো এটাকে যদি তোমরা ডিভাইড করে যদি এটাকে তোমরা কাটাকাটি করো তাহলে এখানে তোমাদের সিক্সটি নাইন কিন্তু তোমাদের সিক্সটি নাইন বেরিয়ে চলে আসবে তাহলে যে প্রকৃত গড়টা রয়েছে প্রকৃত গড় কত হয়ে যাবে তোমাদের সিক্সটি নাইন সি অপশন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তাহলে আশা করছি বুঝতে পারি এরকম টাইপের কোনো কোশ্চিন আসলে আশা করছি তোমাদের এরপরে আর কখনো ভুল হবে না প্রথমে কি করবে তোমরা প্রথমে যে তোমাদের ভুল যে গড়টাই হচ্ছে প্রথমে যে ভুল গড়টা তৈরি হচ্ছে এখানে যে ভুল গড়ের যে সমষ্টি সে ভুল গড়ের সমষ্টিটা প্রথমে নিয়ে নিলে তারপরে মাইনাস দিয়ে ভুল সংখ্যা মাইনাস দিয়ে ভুল সংখ্যা কিংবা তোমরা সেটাকে তোমরা প্রথমে প্লাস দিয়ে এখানে সঠিক সংখ্যা ওইভাবেও লিখতে পারো যে প্রথমে সঠিক সংখ্যা লিখলে তারপরে ভুল সংখ্যা এইভাবে তোমরা লিখতে পারো কিন্তু মাথায় রাখবে যে মাইনাসটা যেটা থাকবে সেটি ভুল সংখ্যার সামনে মাইনাস থাকবে এটি এই জিনিসটা খালি মাথায় রাখতে লাগবে যে ভুল সংখ্যার সামনে মাইনাস থাকবে এবং সঠিক সংখ্যার সামনে আমার কি থাকবে প্লাস থাকবে এবং সেটিকে আমরা ডিভাইড করবো কত মোট যে সংখ্যা রয়েছে সেই মোট সংখ্যা দিয়ে আমরা ডিভাইড করে দেবো তাহলে আশা করছি কোনো ডাউট নেই ডাউট থাকলেও তাও কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে চলো নেক্সট দেখে নেওয়া যাক নেক্সট আজকে আমরা একটি সিম্পল একটি তোমাদের রানের একটি কোশ্চিন করবো নেক্সট দিতে আমরা এই রান রিলেটেড অনেকগুলো ধর টাইপের কোশ্চিন হয়ে থাকে প্রত্যেকটি টাইপকে আমরা নেক্সট ডেতে কভার করবো এখানে দেখতে পাচ্ছি যে একটি ক্রিকেট ম্যাচে একশো সরি দশ ওভারে রানের গড় হয়েছে বত্রিশ বাকি চল্লিশ ওভারে রানের রানের গড় কত হলে মোট রান হবে তোমাদের দুশো বিরাশি তাহলে এটাকে তোমাদেরকে সলিউশন করতে লাগবে তোমাদেরকে আমি জাস্ট সিম্পল ওয়ে কোনো ফর্মুলা লাগবে না কোনো কিছুই লাগবে না তোমাদের সিম্পল ওয়ে আমি তোমাদের মনে রাখানোর চেষ্টা ঠিক দেখলাম দশটি ওভার দশ ওভার টোটাল দশ ওভার খেলা হয়েছে দশ ওভারের রানের গড় হয়েছে কত বত্রিশ সরি বত্রিশ থ্রি পয়েন্ট টু তাহলে এখানে কি দশ ওভারের টোটাল রান কত হয়েছে যারা তোমরা ক্রিকেট খেলো তারা অবভিয়াসলি জানো যে প্রত্যেক ওভারে কত বত্রিশ করে রান হয়েছে বত্রিশ কেন হয়েছে থ্রি পয়েন্ট টু করে রান হয়েছে থ্রি পয়েন্ট টু করে যে রান হয় তাহলে দশ ওভারে কত রান হয়েছে এটা কি কী করবো আমরা এই দুটোকে গুণ করবো এই দুটোকে গুণ করলে আমরা জানতে পারবো যে দশ ওভারে টোটাল কত রান হয়েছে দশ ওভারে টোটাল বত্রিশ রান হয়েছে ওনলি দশ ওভারে বত্রিশ রান দেওয়া হয়েছে এবার বাকি চল্লিশ ওভারে রানের গড় কত হলে মোট রান হবে কত মোট রান হবে কত আমাদের দুশো বিরাশি এবার তাহলে দুশো বিরাশি রান হতে গেলে কি বাকি চল্লিশ ওভারে এখানে কত বাকি চল্লিশ ওভারে কত রান হয়েছে আমাদেরকে সেটা খালি বের করতে হবে বাকি চল্লিশ ওভারে কত রান হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে মোট রান এই যে মোট রান মোট রান হয়েছে কত দুশো বিরাশি তার মধ্যে থেকে দশ ওভার পর্যন্ত রান হয়েছে বত্রিশ তাহলে বাকি চল্লিশ ওভারে কত রান হয়েছে আশা করছি একদম ছোটো বাচ্চাবেলার এখানে ক্যালকুলেশন তাহলে যদি আমাদের টোটাল রান যদি এখানে যদি দেওয়া থাকে এবং প্রথম দশ ওভারের রান যদি আমার জানা থাকে তাহলে মিডলেরটা কীভাবে বের করবো জাস্ট বিয়ে করবো দুশো বিরাশি মাইনাস বত্রিশ তাহলে কত হয়ে যাবে দুশো পঞ্চাশ তাহলে এবং এই দুশো পঞ্চাশ যে রানটা হয়েছে এই দুশো পঞ্চাশ রানটা কখন হয়েছে তো বাকি চল্লিশ ওভারে এই দুশো পঞ্চাশ রানটা হয়েছে এবং আবার আমাদের কী বের করতে বলা হয়েছে বাকি চল্লিশ ওভারে আমাদের গড় বের করতে বলা হয়েছে তাহলে বাকি চল্লিশ ওভারের মোট রান সংখ্যা কত বাকি চল্লিশ ওভারে মোট রান হয়েছে আড়াইশো রান হয়েছে এবার আমাদের এর গড় বের করতে বলা হয়েছে গড় তাহলে ডিভাইড করবো কাকে দিয়ে পঞ্চাশ দিয়ে নাকি এখানে চল্লিশ দিয়ে অবভিয়াসলি চল্লিশ দিয়ে এখানে অনেকে এই জিনিসটা ভুল করে দেয় যে এখানে পঞ্চাশ দিয়ে এখানে ভাগ করে দেয় কারণ আমাদের চল্লিশ ওভারে গড় বের করতে বলা হয়েছে এবং চল্লিশ ওভারে রান হয়েছে প্রথম দশ ওভারে রান হয়েছিল মাত্র বত্রিশ রান তারপরে শেষে চল্লিশ ওভারের রান হয়েছিল দুশো পঞ্চাশ রান হয়েছিল তাহলে এখানে চল্লিশ দিয়ে ডিভাইড করে দেবো জিরো জিরো কাট হয়ে গেলো জিরো থেকে জিরো কাট হয়ে গেলো এখানে তোমাদের পঁচিশ বাই চার মানে হলো গিয়ে তোমাদের ছয় পয়েন্ট দুই পাঁচ তোমরা ভাগ করলে ভাগ করে নিতে পারো ছয় চার ছয় চব্বিশ এখানে থাকলে তো ওয়ান দশ হয়ে গেলো আট থেকে দশ হ্যাঁ চার দুগুণা আট এবার চার পাঁচটা কুড়ি ছয় পয়েন্ট দুই পাঁচ কিন্তু তোমাদের ছয় পয়েন্ট দুই পাঁচ শর্টে অ্যান্সার হয়ে যাবে এই অপশনটা শর্টে অ্যান্সার হয়ে যাবে এই হয়ে গেল রানের একটি ফার্স্ট টাইপ অফ কোশ্চেন এরকম ফার্স্ট টাইপ অফ এবং রান থেকে ঠিক অনেক টাইপের কোশ্চেনগুলো এসে থাকে আমরা নেক্সট দিতে সেই সমস্ত টাইপগুলোকে অ্যাক্টিভিটির মধ্যে ইনক্লুড করে নিয়ে করতে হওয়ার চেষ্টা করবো তোমাদেরকে অ্যাক্টিভিটির মধ্যে করে দিলেও হয় কিন্তু তোমাদের এই যে ভিডিওর টাইমিং সেটা লেন্দি হয়ে যায় লেন্দি হয়ে গেলে তোমাদের অনেকেরই এ থেকে থাকে সেই জন্য তোমাদের কম কম করে শেখাচ্ছি কারণ তোমাদের এক্সাম যেটি হবে তোমাদের ভোটের পরে এক্সাম হবে তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণে তোমাদের তার আগে সমস্ত সিলেবাসকেই কোভার অবশ্যই হয়ে যাবে সেখানেটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে